একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়, তবে একজন রাজাকার আজীবন রাজাকার। দিনাজপুরে একথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমাদের দিনাজপুর প্রতিনিধি আরও জানান, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই বঙ্গবন্ধু তাকে বীরোত্তম খেতাব দিয়েছিলেন, কিন্তু 1975 সালে বঙ্গবন্ধু পরিবারকে হত্যার ষড়যন্ত্রের নেতৃত্ব ছিলেন জিয়াউর রহমান, তাই তার বীরোত্তম খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার বিকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন। তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নন, তবে একজন রাজাকার আজীবন রাজাকার। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে উল্টোপাল্টা পথে নিয়ে যাওয়া হয়েছিল। বিরল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বিরল উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর মেয়র সবুজার সিদ্দিকী সাগর প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সঙ্গীত, ফিতা কাটা, বেলুন উড়ানো, নীরবতা সহ নানান কর্মসূচি অনুষ্ঠিত জানাতে ইচ্ছুক।